যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম মিগ্রার পর এবার দত্তপুকুর বেআইনি বাজি কারখানায় আগুন ইতিমধ্যে চারজনের মৃত্যুর খবর সামনে আসছে আহত হয়েছে বহু বেআইনি বাজি কারখানায় আগুন ইতিমধ্যে রণক্ষেত্র চেহারা নিয়েছে দত্তপুকুর রণক্ষেত্র চেহারা নিয়েছে দত্তপুকুর যে খবরের দিকে নজর রেখেছি আমরা দত্তপুকুরে ফের যে খবরের দিকে আমরা নজর রেখেছি দত্তপুকুর এবার বিস্ফোরণের খবর সামনে আসছে বাজি কারখানায় দত্তপুকুরে বিস্ফোরণ এগরার পর দত্তপুকুর ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে দেহ দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণ চারজনের মৃত্যুর খবর সামনে আসছে চারজনের মৃত্যুর খবর সামনে আহত বহু ইতিমধ্যে কয়েকজনকে কলকাতায় নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য এগরার পর এবার দত্তপুকুরের বাজি কারখানায় বিস্ফোরণ বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ দত্তপুকুরে দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ যে খবরের দিকে আমরা নজর রেখেছি দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ বেআইনি বাজি কারখানায় আগুন বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ভক্তি রয়েছেন প্রতিনিধি ভক্তি তুমি যেমনটা বলছিলে এখনো অবধি সাধারণ মানুষ সংবাদ মাধ্যমকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ ইতিমধ্যেই সেই জায়গায় এসে পৌঁছেছে কি ছবি দেখতে পাচ্ছ তুমি কোন মতে যে ছবি আমরা দেখতে পাচ্ছি ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে বেশ কিছু মৃতদেহ সেই মৃতদের পাশে পুলিশ ব্যারিকেড করে রেখেছে এবং যেসব অসাধু ব্যবসায়ী এখানে আছে যারা বাজি কারখানা চালায় তাদের যে কিছু লোক ভাড়া করা থাকে সব সময় আমরা এর আগেও দেখেছি যখন ছবি তুলতে যাই বা কখন খবর করতে গেলে সেখানে কিন্তু প্রবেশ তারা করতে দেয় না তারা কথাবার্তা বলে কিন্তু বলছে ক্যামেরা এখানে হবে না সেক্ষেত্রে আজও কিন্তু তাদের কিছু লোকজন সংবাদ মাধ্যমকে বাধা দিচ্ছে ভিতরে ঢোকার জন্য তারা ঢুকতে দিচ্ছে না কিন্তু আজকের এই ঘটনা এই যে দত্তপুকুর থানা মোজপুর অঞ্চলে আজকে সকালবেলা যেরকম বিস্ফোরকের জন্য বিস্ফোরণ হয় তা কিন্তু বলা যায় নজিরবিহীন প্রায় দোতলা বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলা যেতে পারে বেশ কিছু অংশ ছিন্ন ভিন্ন হয়ে রক্তের দাগ দেখা যাচ্ছে কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো এখনো পরিষ্কার নয় কতজন মারা গেছে সেটাও পরিষ্কার নয় কিন্তু স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি এসে যে পাঁচজনের মৃত হয়েছে এবং বেশ কয়েকজন আহতকে নিয়ে যাওয়া হয়েছে বারাসাত হাসপাতালে সেখানেও আমরা যখন ছবি করছিলাম বা তাদের বক্তব্য নিচ্ছিলাম তারা জানিয়েছিলেন যে 15 জনের মতন সেখানে কাজ করছিল সেই সময় বিস্ফোরণ হয় ছিন্ন ভিন্ন হয়ে যায় ওই বাড়ির যে বাচ্চারা ছিল 8 বছর বয়স কারো 6 বছর বয়স তারাও কিন্তু গুরুতর আহত হয়েছে তাদের বেশ কিছু জায়গায় বাজি যে মশলা যে আগুন সে ঝলসে গেছে পুরো বডি সেই ছবি আমরা পেয়েছি হাসপাতাল থেকে কিন্তু বলা যেতে পারে এগরার ঘটনার পর যেভাবে দত্তপুকুর থানা বা বারাসাত জেলা পুলিশ অনেক জায়গায় তল্লাই চালিয়ে বেশ কিছু অবৈধ বাজি বাজেয়াপ্ত করেছিল তারপর কিভাবে এই কারখানাগুলো চলতো কার মদদে চলতো এইটাই কিন্তু স্থানীয়রা প্রশ্ন করছে যদিও এখনো সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি যে এই যে নীলগঞ্জ বেরিনারায়ণপুর অঞ্চল এই বারাসাত ইউনিভার্সিটির পাশে সেই জায়গা জুড়ে বিশাল অঞ্চল জুড়ে 100 বাজি কারখানা আছে এবং আমরা দেখেছি দীপাবলির আগে বা যে কোনো উৎসবের আগে এখানে মেলা হয় বাজি সেখানে বাজি বিক্রি হয় সেই বাজি বিক্রির ফলে যে এলাকায় একটা ভালো কাস্টমার আছে শুধু এ রাজ্যে নয় ভিন রাজ্যের কিন্তু এখান থেকে বাজি যায় সেই বাজিগুলো কখনো কখনো যেটা আমরা দেখি সেটা বৈধ কিন্তু এখানে কিন্তু অবৈধ বাজি বিক্রি হয় বা বানানো হয় সেটা কিন্তু পরিষ্কার কেননা যেভাবে তারা সবসময় নিরাপত্তা দিয়ে রাখে পুরো গোটা অঞ্চল কাউকে ঢুকতে দেয় না তার থেকে পরিষ্কার যেখানে কিন্তু অবৈধ বাজি বিক্রি হয় আজকের ঘটনার পর পুলিশ প্রশাসন কিন্তু টনক নড়েচিক্ত বলা যেতে পারে তারা কিন্তু গোটা অঞ্চল জুড়ে ঘিরে রেখেছে নমুনা সংগ্রহ করার চেষ্টা করছে কিভাবে হয়েছে সাধারণ মানুষের কথা বলছে এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে তারা গুরুতর অবস্থা বেশ কয়েকজন পুরো ঝলসে গেছে
সেই জায়গা থেকে বলা যায় বিস্ফোরণের মাত্রা কি রকম ছিল সেটা বোঝা যাচ্ছে। এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো মৃত্যুর খবর না জানালেও বেসরকারিভাবে পাঁচজন মারা গেছে এটা পরিষ্কার বলা হচ্ছে। এখনো পর্যন্ত দেখা যাক তদন্তে কি উঠে আসে। এই অবৈধ বাজি কারা বানাচ্ছে, এই অঞ্চল জুড়ে এত বাজি কারখানা, বলা যেতে পারে কয়েকশো বাজি কারখানা ছোট বড় মিলে, সেখানে কিন্তু দোতলা বাড়ি তিনতলা বাড়ি বাজি মজুত থাকে, মশলা মজুত থাকে। পুলিশ প্রশাসন কিভাবে এগুলো অ্যালাউ করে বা কিভাবে অনুমতি দেয় সেই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ করছে। এখন দেখার বিষয় তদন্ত কি উঠে আসে। একেবারে ধন্যবাদ ভক্তি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ভক্তি দিয়েছিলেন। যে খবরে এই মুহূর্তে আমরা নজর রেখেছি, এগরার পর এবার দত্তপুকুর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, বিস্ফোরণে এখন অবধি পাঁচজনের মৃত্যুর খবর সামনে আসছে, আহত হয়েছেন বহু। ইতিমধ্যে পুলিশ সেখানে পৌঁছেছে, ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ বাহিনী। তবে প্রশ্ন সামনে আসছে যে ঘটনা ঘটেছে তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন সামনে আসছে। তার কারণ যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, কিছুদিন আগেই এগরার ঘটনা ঘটার পর বিভিন্ন এলাকায় অভিযান চালায়, তল্লাশি চলে, তারপরেও এরকম বেআইনি বাজি কারখানা কিভাবে সামনে এলো এবং এই বিস্ফোরণ, বিস্ফোরণের ফলে মৃত্যু হয়েছে পাঁচজনের, এই ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। বিস্ফোরণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহ, এগরার পর এবার দত্তপুকুর, দত্তপুকুরে বিস্ফোরণ। এগরার পর এবার দত্তপুকুর, দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, বিস্ফোরণে মৃত্যু হয়েছে পাঁচজনের, আহত বহু। যে খবরের দিকে নজর রেখেছি আমরা, এগরার পর এবার দত্তপুকুর, দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণ, বিস্ফোরণে মৃত্যু হয়েছে এখন অবধি যেমনটা জানা যাচ্ছে চারজনের, আহত বহু। বিস্ফোরণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যত্রতত্র ছিন্ন ভিন্ন দেহ, একাধিক বাড়ির চাল উড়ে গেছে। পুলিশ বাহিনী পৌঁছেছে সেখানে, বারাসাতে দত্তপুকুরের নীলগঞ্জে বাজি কারখানায় আগুন, বেআইনি বাজি কারখানায় আগুন, বিস্ফোরণে ছড়িয়ে ছিটিয়ে ছিন্ন ভিন্ন দেহ, ভাঙল একাধিক বাড়ি, উড়ল বাড়ির চাল।